একাদশ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ উঠল মালদার রেল হাসপাতালের এক ডাক্তারের বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রীর সমস্ত ঘটনা জানিয়ে মালদা মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। নির্যাতিতা 17 বছরের ওই ছাত্রী মালদা শহরের বাসিন্দা। পুলিশি অভিযোগে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্দি কাশি ও সামান্য শ্বাসকষ্ট নিয়ে ওই ছাত্রী মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ মালদা রেলওয়ে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল। সেই সময় চিকিৎসক দিলীপ কুমার চিকিৎসা করার সুযোগ নিয়ে ওই ছাত্রীর শ্লীলতা হানি করেন। বাড়ি ফিরে ওই ছাত্রী সমস্ত ঘটনা পরিবারের লোকেদের জানান। এরপরই পরিবারের পক্ষ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। মহিলা থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগের পরে শারীরিক পরীক্ষার জন্য ওই ছাত্রীকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আজ নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি নেওয়ার জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের খোঁজ চলছে।